হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি মূলত স্পিড লাভারদের জন্য অনেক উপকারী হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটি বাইকের পারফরমেন্স বলতে মূলত বোঝায় বাইকটির ইঞ্জিনের পাওয়ার আউটপুট এবং ইঞ্জিন রিলায়েবিলিটি। আর ইঞ্জিন পাওয়ারের দুইটি শাখা হলো বিএইচপি এবং টর্ক। এই বিএইচপি এবং টর্কের সাথে সম্পর্কযুক্ত হলো আরপিএম। সিসিএইচপি টর্ক এবং আরপিএম কি তার আগের ভিডিওতে জানানো হয়েছে। কারো জানার প্রয়োজন মনে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে আসতে পারেন, এতে এই ভিডিওটি বুঝতে সহজ হবে। যারা বাইকের পাওয়ার আউটপুট নিয়ে সন্তুষ্ট নন বা বৃদ্ধি করতে চান, তারা প্রায়ই একটি কথা বলেন, সেটি হলো আরপিএম আনলক কি। আরপিএম আনলক কি এবং কিভাবে এটি করে সেটি আজ জানাবো আপনাদের। আরপিএম এর পূর্ণরূপ হলো রেভলিউশন পার মিনিট অথবা রোটেশন পার মিনিট। একটি বাইকের ইঞ্জিন তার উৎপাদিত সর্বোচ্চ শক্তি প্রতি মিনিটে কতবার ক্র্যাঙ্কশ্যাফটকে ঘোরাতে পারে এই হিসাবটিকে বোঝায়। ধরি একটি ইঞ্জিন তার 18 হর্স পাওয়ার শক্তি সর্বোচ্চ 9500 আরপিএম এও ক্র্যাঙ্কশ্যাফটকে ঘোরায়। এর মানে হলো ওই ইঞ্জিনটি তার সর্বোচ্চ হর্স পাওয়ার প্রয়োগ করে ক্র্যাঙ্কশ্যাফটকে প্রতি মিনিটে 9500 বার ঘোরাতে পারে। এবং এই শক্তিটি ইঞ্জিন স্পকেটের সাহায্যে চেনের মাধ্যমে পেছনের চাকায় পৌঁছায় এবং পেছনের চাকার সামনে এগিয়ে নিয়ে যায়। এভাবে একটি ইঞ্জিন বাইককে দ্রুত গতিতে চলতে বাধ্য করে। একটি বাইকের এই আরপিএমকে কোম্পানিগুলো একটি নির্দিষ্ট সীমায় লক করে দেয়, যাকে বলা হয় আরপিএম লক। এবং এটি করা হয় বাইকের যন্ত্রাংশের সাথে যুক্ত একটি ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে। এই ডিভাইসটি প্রতিটি মোটরসাইকেলের সাথেই থাকে। কার্বোরেটর ইঞ্জিন বিশিষ্ট বাইকে থাকে সিডিআই, যার পূর্ণরূপ ক্যাপাসিটর ডিসচার্জ ইগনিশন, এবং এফআই ইঞ্জিন বিশিষ্ট বাইকে থাকে ইসিইউ, যার পূর্ণরূপ হল ইঞ্জিন কন্ট্রোল ইউনিট। এই সিডিআই বা ইসিইউ এর মাধ্যমে একটি ইঞ্জিনের সর্বোচ্চ আরপিএম সীমাকে আনলক করা যায়, অর্থাৎ 18 বিএইচপি শক্তিতে উৎপাদিত সর্বোচ্চ 9500 আরপিএম সীমাকে বৃদ্ধি করে 10,000 থেকে 12,000 পর্যন্ত বৃদ্ধি করা যায়। এতে বাইকের টপ স্পিড বাড়ে এবং বাইকের পারফরমেন্স বাড়ে। কার্বোরেটর ইঞ্জিনগুলোর স্টক সিডিআই পরিবর্তন করে রেসিং সিডিআই এবং অফআই ইঞ্জিনের গুলোর ইসিইউ ডিভাইসের সাথে আরপিএম আনলক করার ডিজিটাল ডিভাইস সংযুক্ত করে, বা কম্পিউটারের সাথে স্টক ইসিইউ ডিভাইস সংযুক্ত করে আরপিএম লিমিট ব্রেক করে বৃদ্ধি করা হয়। এভাবে একটি বাইকের আরপিএম আনলক করা হয়। আরপিএম আনলক করার ফলে বাইকটির ইঞ্জিন পূর্বের তুলনায় বেশি শক্তি প্রয়োগ করতে পারে। স্টক অবস্থায় বাইকটি যদি 9500 আরপিএম সীমায় 130 কিলোমিটার প্রতি ঘন্টা টপ স্পিড তুলতে পারে, আরপিএম আনলক করে 9500 থেকে 10,000 বা 12,000 সীমায় নিয়ে গেলে বাইকটি 130 কিলোমিটার থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টা অনায়াসে টপ স্পিড তুলতে পারবে। এভাবে একটি বাইকের পারফরমেন্স বৃদ্ধি করা হয়। একটি বাইকের মান এবং ইঞ্জিন বিল্ড কোয়ালিটির কথা চিন্তা করে কোম্পানির ইঞ্জিনিয়াররা অনেক সূক্ষ্ম হিসাব নিকাশের মাধ্যমে একটি সুইটেবল আরপিএম ফিক্স করে দেয়। সেই মাত্রায় বাইকটি রাইড করলে বাইকের ইঞ্জিনের উপর কোনো চাপ পড়বে না, ক্ষতি হবে না, এবং বাইকের সর্বোচ্চ গতির সাথে মিল রেখে বাইকের ব্রেকিং ব্যালেন্স নিশ্চিত করে কোম্পানিটি। কিন্তু আরপিএম আনলক করার ফলে ইঞ্জিনটি আরও বেশি চাপ নিয়ে শক্তি উৎপাদন করে, যা ইঞ্জিনটির গঠনের উপর বিরূপ চাপ ফেলে এবং বাইকের পারফরমেন্স বৃদ্ধি হলেও বাইকের ব্রেকিং ক্যাপাবিলিটি এবং হাই স্পিড ব্যালেন্স উন্নত হয় না। তাই বাইকের লংজিভিটি এবং ব্রেকিং এবং ব্যালেন্সের ঘাটতি তৈরি হওয়ায় বাইকার দুর্ঘটনার সম্মুখীন হতে পারে।